যে আপনার মেয়ে আপনার যে বাড়ি ঘর সম্পত্তি টাকা পয়সা সবকিছু নিয়ে নেছে আপনার মেয়েরা জীবনের শুরুটা ছিল শিক্ষকতা পেশায়। তার হাত ধরেই শত শত ছাত্র আজ সমাজে প্রতিষ্ঠিত। সেই শিক্ষক সেলিম মিয়া এখন বৃদ্ধাশ্রমে শেষ বয়সে চোখের জল ফেলছেন। তার জন্ম দেয়া দুই মেয়ে অবহেলা আর নির্যাতনে তার শেষ বয়সের যে সম্বলটুকু ছিল সেই সম্বলটুকুও তার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাকে রাস্তায় ফেলে দিয়েছে। তার আশ্রয় এখন রাজধানীর কল্যাণপুরের এই বৃদ্ধাশ্রমটিতে। আমরা এখন কথা বলবো এক সময়ের তুখোর শিক্ষক সেলিম মিয়ার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বৃদ্ধাশ্রম তো আসলে ভালো থাকার মতো না, কষ্টের একটা মুহূর্ত মনে পড়ে সবসময়। আসলে কেমন আছেন? এখানে আসলেন কিভাবে? জেনেছি যে আপনার মেয়ে আপনার যে বাড়ি ঘর সম্পত্তি টাকা পয়সা সবকিছু নিয়ে নেছে আপনার মেয়েরা। টাকা পয়সা গুলো তারা কিভাবে নিল? চিকিৎসার কথা তারপরে আপনার টাকা পয়সা নিয়ে কি করছে? আপনাকে বাড়ি থেকে বের করে দিছে, মাজারে ফেলাই দিছে। আপনি কি করতেন আগে? টিচার ছিলেন, শিক্ষক ছিলেন। তো এই শিক্ষকতা যখন করতেন তখন কত ছাত্রই তো আপনার আছে? সেই ছাত্র আপনার মেয়েরা কি কখনো এখানে এসেছে, খোঁজ নিয়েছে? কখনো আসে না? কি করে আপনার মেয়ের মেয়ে জামাই? জামাই এই যে ঈদ গেল, এই ঈদটা কিভাবে কাটাইছে? এখানে যারা আছে তারাই আপনার পরিবার? তারাই আপনার ছেলে? তারাই কষ্ট দিল মেয়েরা, মাফ করে দিলেন? দুই ঘরে নাতি আছে? দুইটা নাকি? তাদের সাথে কি সময় কাটাইছেন কখনো? তার আগে আপনাকে আপনার মেয়েরা কখনো কি আপনার খোঁজ খবর নিতে চায় না? মেয়ের কথা মনে পড়ে? এই যে সরকার তো বলছে যে যদি বাবা মা সন্তান যদি ভরণ পোষণ না করে, সন্তান যদি ভরণ পোষণ না করে সেক্ষেত্রে বাবা মা চাইলে মামলা করতে পারবে। আপনি কি আপনার মেয়ের বিরুদ্ধে মামলা করবেন? আমি গেলে মামলা করবো না, না থাক, আমি চলতে পারি না, আমি পাঠাই তো। আপনার মেয়ের প্রতি কোনো আক্ষেপ নাই? পারেন না, থাকবে না, সবসময় ঘুরে গেলে। মেয়ের প্রতি কোনো আক্ষেপ, কোনো কষ্ট নাই? হ্যাঁ, দুঃখ নাই, কোনো অভিশাপ নাই, কোনো দুঃখ নাই, কোনো যেতে ইচ্ছে করে না? না, যাবো না, এখানে থাকবো, এখানেই থাকবো। এখানে আমার সাবার খবর তা দিয়ে দিবেন, যেমন নিজস্ব। এই মিল্টন ভাই আপনার ছেলে হয়ে গেছে? হ্যাঁ।
এখন এটাই সুবিধা কি দেখুন এখানে বিকালে একটু কি বের হইতে পারে বেশ কেমন আসতে পারে না বলছি কি পারেন না কষ্ট হবে পায়খানা প্রস্রাব কোথায় এগুলো বড় সমস্যা দূরে মেয়ের প্রতি নেই কোনো আক্ষেপ, নেই কোনো কষ্ট, নেই কোনো অভিযোগ। জীবনের শেষ সময় পর্যন্ত এই বৃদ্ধাশ্রমেই থাকতে চান। এই বৃদ্ধাশ্রমের যে মালিক রয়েছেন মিল্টন সমাদ্দার, তাকেই তার সন্তান ভেবে নিয়ে শেষ সময়টুকু কাটাতে চান এই বৃদ্ধাশ্রমে। আমরা চাই না কোনো বাবা মা শেষ বয়সে এই বৃদ্ধাশ্রমে এসে জীবনের শেষ কষ্টটুকু করুক। প্রত্যেক সন্তান তার বাবা মার কাছে যেমন প্রিয় হয়, তেমনি প্রত্যেক সন্তানের কাছেও তার বাবা মা যেন প্রিয় হয়ে ওঠে, এমনটাই প্রত্যাশা আমাদের। সোহাগ বিশ্বাস, নয়া শতাব্দী, কল্যাণপুরের বৃদ্ধাশ্রম, ঢাকা।